26 ব্যাচের স্টুডেন্টদের এখন অনেকের একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমি আসলে এ প্লাস পাইনি সায়েন্স থেকে, আমি এখন আর্টস বা কমার্সে শিফট করবো কিনা, শিফট করলে চ্যালেঞ্জেস কী কী, আদৌ এটা যেমন এটা আমার জন্য একটা ভালো ডিসিশন হবে কিনা। লেটস ডিপ ডাইভ ইন টু ইট। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এ প্লাস যে তুমি পাও না সেটার পিছনে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ভাই আমি আসলে লেজিট পড়াশোনা করি নাই, যেটা উত্তর তুমি নিজেই ভালোভাবে দিতে পারবা, অন্য কেউ বলতে পারবে না যে ভাই আমি আসলে সেরকম এফোর্ট দিই না, আমি চেষ্টা করি নাই। কারণ হতে পারে যে ভাইয়া আমার ডিস্ট্র্যাক্টেড ছিলাম, আমি আসলে সেভাবে সিরিয়াসলি নিই নাই, আমার কাছে পড়তে ভালো লাগে না, আমি অত ভালো স্টুডেন্ট না, অনেক কিছু হতে পারে। সেকেন্ডলি ভাই আমি চেষ্টা করেছি, প্রবাবলি আমার লাক ফেভার করে নাই, হয়তো আমি এক্সাম হলে প্যানিক করেছি, হয়তোবা আমার ওই দিন হচ্ছে যে শরীর খারাপ ছিল, হয়তোবা আমার খাতা দেখার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে বলে আমি মনে করি। যদি তোমার এরকম মনে হয় যে আমি ভালো স্টুডেন্ট, আমি এফোর্ট দিতে জানি, সামহাও সেটা পেইড অফ হয় নাই ফর এনি ভ্যারিয়েবল রিজন, তাহলে কিন্তু তোমার জন্য ডিসিশনটা আলাদা। সো দুই ধরনের স্টুডেন্টের জন্য ডিসিশনটা দুই ধরনের হবে। সো ফর প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট আসো যে ভাই আসলে আমার রেজাল্টটা ভালো আসে নাই, এখন আমি কী করতে পারি, আমি আর্টস বা কমার্সে যাবো কিনা। তোমার যদি সায়েন্সের প্রতি কোনো জেনুইন প্যাশন না থাকে, আই ফাইন্ড ইট নো প্রবলেম যে তুমি আর্টস বা কমার্সে যাচ্ছ। আমার কাছে আসলে টু বি অনেস্ট এখানে কোনো ধরনের প্রবলেম মনে হয় না, বিকজ এটা মানে অবশ্যই ট্রু, আমি বলছি না আর্টস বা কমার্সে পড়াশোনা নাই, বাট সায়েন্সের মতো কমপ্লিকেটেড না, এবং সায়েন্সের মতো অনেক বেশি মানে সায়েন্সের পরিমাণে এফোর্ট দিতে হয় না। এফোর্ট তো অফকোর্স সব জায়গায় দিতে হয়, যে আর্টসে পড়ে তাকেও অনেক কষ্ট করে পড়তে হয়, কমার্সের জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয় আর্টসের জন্য। বাট সায়েন্সের জন্য যে জিনিসটা অফকোর্স যেটা বুঝতে পারছো, সায়েন্সের থেকে এটা মোর হচ্ছে যে ইজিয়ার অফকোর্স কম্প্যারেটিভলি। সো তোমাকে যদি মনে হয় যে ভাই আসলে আমার সায়েন্সের প্রতি জেনুইন প্যাশন কাজ করে না, তাহলে আমার মনে হয় তুমি আর্টস বা কমার্সে গেলে তোমার জন্য ভালো করার একটা বেটার প্রবাবিলিটি আছে। গেল এখন তুমি বলতে পারো ভাই আর্টস বা কমার্সে গেলে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে যে আমি যখন আর্টস বা কমার্সে যাচ্ছি, আমি তো ভাই আসলে আর্টস বা কমার্স সম্পর্কে জানি না, তাহলে আমি এসএসসি বেসিক না থাকলে এইচএসসিতে কী করবো? অনেক স্টুডেন্টই আর্টস থেকে যারা হচ্ছে সায়েন্সের, যারা হচ্ছে যে পরে আর্টস বা কমার্সে শিফট করে, তারা সবাই স্ট্রাগল করে বিষয়টা এমন না। এবং স্ট্রাগল না করার পিছনে একটি বড় কারণ হচ্ছে যে সায়েন্সে তুমি যে ম্যাথটুকু শিখো বা তোমার যে একটা এক্সট্রা পড়ুয়া যে একটা ভাইব মানে ভাইব আসে, ওটা তোমাকে অনেকটা হেল্প আউট করে আর্টস এবং কমার্সের পড়াগুলো বুঝতে। যেমন কমার্সে তুমি যদি স্পেসিফিক্যালি খেয়াল করে দেখো, ওই জায়গায় হচ্ছে তোমার কিছু এক্সট্রা ফাইন্যান্স এবং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জিনিসপত্র আছে, যেগুলো তুমি হয়তো বা ওদের বইটা এই ফাঁকে তুমি যদি এক দুই মাসে একটু রিডিং দাও বা পড়ো, তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা। অর্থাৎ তুমি যতটা কঠিন মনে করছো শিফট করাটাকে, ততটা কঠিন আসলে না, বিকজ অনেক স্টুডেন্টই তারা হচ্ছে যে মানে শিফট করছে এবং দে আর ডুইং ওয়েল। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা বড় হচ্ছে যে কারণ যেটা, সেটা হচ্ছে আর্টস বা কমার্সে শিফট করা, সেটা হচ্ছে যে তুমি হঠাৎ করে দেখবা সায়েন্স থেকে যেহেতু এটার কমপ্লিকেসিটি একটু কম, সো তোমার কাছে মেন্টালি মনে হবে যে না ইট শুড বি মোর ইজিয়ার এবং হয়তো আমি ভালো করবো। সো এটা হচ্ছে যে মূল কাহিনী, যে আসলে আর্টস বা কমার্সে শিফট করলে তোমার জেনুইন সেরকম ধরনের শিফটিং প্রবলেমটা হয় না। বাট অলসো না নেদারল্যান্ড, এটা তো আমাদের একমাত্র হচ্ছে একটা কারণ গেল। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ভাই আসলে যারা হচ্ছে যে মানে মোটামুটি ভালো স্টুডেন্ট, বাট হচ্ছে যে হয়তো বা আমি আছে এফোর্ট দিয়ে পারতেছিলাম না, আমার সায়েন্সের জন্য জেনুইন প্যাশন আছে, বাট আমার কোনো কারণে হচ্ছে রেজাল্টটা মানে খারাপ হয়েছে, তারা অবশ্যই সায়েন্সে থাকো, কোনো সমস্যা নেই। তোমাদের খুবই কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া সায়েন্সে থাকবো, আমার কি বুয়েটে হচ্ছে যে কখনো তাহলে পরীক্ষা দিতে পারবো কিনা, বা কোনো ইউনিভার্সিটিতে সমস্যা হবে কিনা? কোনো ইউনিভার্সিটিতে এসএসসি মার্কস সেরকম ম্যাটার করে না, বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য কখনো এসএসসি মার্কস ম্যাটার করে না। হ্যাঁ, এটা ট্রু, দের আর ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্টস, আমি একদম ওপেনলি বলছি, যারা কিনা এসএসসিতে খারাপ করেছে এবং পরে যে হচ্ছে বুয়েটা চান্স পেয়েছে, এটা এটা হাতে গোনা কয়েকজন প্রত্যেক ব্যাচে। আমি বলবো না যে এক হাত যদি বুয়েটা 1300 জন চান্স পায়, হয়তো বা এটা উর্ধে গেলে 5 থেকে 10 জন, বিকজ ইন মোস্ট কেসেস বাকি সবাই এসএসসি এইচএসসি সব জায়গায় বেশ ভালো রেজাল্ট করে বুয়েটা চান্স পেয়েছে, এটাই বাস্তবতা। সো স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে তুমি বুয়েটের ফর্ম তুলতে পারবে কিনা, তার থেকে বরং কোয়েশ্চেন এটা হওয়া উচিত যে আসলে তোমার মধ্যে ক্যাপেবিলিটিটা আছে কিনা। এখন তুমি যদি মনে করো না ভাই আমার আছে, আমি আসলে সামহাও মিস আউট করেছি, ফাইন, তাহলে তুমি অবশ্যই সায়েন্সে থাকো এবং সায়েন্সে তুমি ভালো করার জন্য জাস্ট প্রিপারেশন নাও, বিকজ এসএসসিতে তোমার সায়েন্স যা পড়ো, আই বি ভেরি অনেস্ট, ইন্টারে ওঠে তুমি বুঝবে যে তুমি আসলে এসএসসিতে সেরকম কিছুই পড়াশোনা করো নাই। এসএসসি সায়েন্স মানে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আর ইন্টারে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো এটা কোনোভাবেই কাজ করে না। সো এটা হচ্ছে প্রথম তোমার হচ্ছে যেটা বুঝতে হবে সায়েন্সের কাহিনী। পরের পার্টে তুমি চলে আসো যে ভাইয়া এখন আমি কলেজ চুজ করবো কীভাবে, বিকজ তুমি যদি হচ্ছে 4.8 পাও, 4.5 পাও, ইন মোস্ট কেসেস তুমি যেটা সবচেয়ে বড় সমস্যায় পড়বে সেটা হচ্ছে ভালো কলেজ তুমি পাবা না। আর বি ভেরি অনেস্ট, জিপিএ 5 ছাড়া ভালো কলেজ পাওয়ার, জিপিএ 5 পেয়েও মানুষ ভালো কলেজ পাচ্ছে না, সেখানে জিপিএ 5 না পেয়ে ভালো কলেজ পাওয়া খুবই টাফ। তো ইন দ্যাট কেস তুমি কী করবা? আমার কাছে মনে হয় যেহেতু তুমি ভালো কলেজে যেতেই পারছো না, তাহলে তোমার উচিত অবশ্যই এমন কলেজ চুজ করা যেখানে তোমার প্যারা কম, অর্থাৎ তোমাকে প্রেশার কম দিবে, যেন তুমি বেশি মানে সময় হচ্ছে নিজেকে দিতে পারো, নিজের পড়ার পিছনে দিতে পারো। বিকজ যারা ভালো কলেজে পড়ছে তারা তো অ্যাটলিস্ট কলেজে যেয়ে তার ওয়ার্থ ইট হচ্ছে, বাট তুমি যদি ভালো কলেজে নাই পড়ো
তাহলে আসলে তোমার যাওয়া আসা এত প্রেশার দেওয়া, মানে তুমি তোমার কাছে তো অনেক সময় হচ্ছে যে এটা হেকটিক মনে হবে এবং হেকটিক জিনিসটা নেওয়ার কোনো মানে রিজন নাই। ইন দ্যাট কেস এমন কলেজ চুজ করো যেখানে এক্সামের অ্যামাউন্ট কম, প্রেশার কম এবং তুমি প্রাইভেট অনলাইন অফলাইন কোচিংগুলোতে তখন বেশি ফোকাস করো, যেন তুমি আসলে এখান থেকে হচ্ছে যে কাভার আপ করে আসতে পারো। সো এটা হচ্ছে তোমাদের আইডিয়া যে এ প্লাস না পেলে কী করবা, সায়েন্সে আর্টসে যাবা, কমার্সে যাবা নাকি সায়েন্সে যাবা, বাট তুমি যেখানে যাও সায়েন্স কমার্স আর্টস সবারই আইসিটি লাগবে। সো আমি কেন একাজটা করি প্রত্যেক ভিডিওতে, সো আইসিটিতে তোমার যদি কোনো হচ্ছে হেল্প লাগে তাহলে আমাদের আইসিটি লাইভ কোর্সটা অলরেডি আমি দেখেছি লাস্ট হচ্ছে যে 333 জনের মতো হচ্ছে এনরোল করেছিল, সো দ্যাটস লাইক আ ভেরি গুড নাম্বার। আশা করি আমরা উইদিন দি এন্ড অফ দিস মান্থ আমরা এক্সপেক্ট করছি 370 জন আমরা রিচ করে ফেলবো। তোমাদের যদি মনে হয় যে না ভাই আসলে আমাদের এখন এই তড়িঘড়ি করে আইসিটি শুরু করা দরকার, আর তোমার রিভিউ নিয়ে ভর্তি হও, বাট বুঝতে পারছো একটা কোর্সে যদি এত মানুষ ভর্তি হয় তাহলে প্রবাবলি কোর্সটা আসলেই ভালো, এবং আমি ইনফ্লেটেড নাম্বার বলছি না, এটা একদম জেনুইন নাম্বার, এই কয়জনই ভর্তি হয়েছে। সো প্রবাবলি তোমার একটু রিভিউ নাও, রিভিউ নিয়ে তারপরে জেনে শুনে একবার হচ্ছে ভর্তি হতে পারো, কোনো প্রেশার নাই, কিছু নাই, বিকজ আইসিটি তোমাকে এমনও কোনো না কোনো জায়গা থেকে পড়তেই হবে। সো ওয়াই নট হচ্ছে ফ্রম সামওয়ান হুইজ অলরেডি ভেরি এক্সপিরিয়েন্সড। আর এই হচ্ছে তোমাদের এ প্লাস না পেলে পরবর্তী কী করবো তার একটা ওভারঅল আইডিয়া।